আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহের চারু ও কারুকলার অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে তোমাদের ভিডিওটি দ্বারা সম্পূর্ণভাবে উপকৃত হতে পারো এবং একটি লাইনও মিস না করতে চাও তোমাদের আজকে অ্যাসাইনমেন্টটি হচ্ছে যে চারু ও কারুকলার যে অ্যাসাইনমেন্টটি সেই অ্যাসাইনমেন্টে লিখার জন্য প্রথমেই তোমরা লিখবে হচ্ছে অ্যাসাইনমেন্টের যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে চারু ও কারুকলার পরিচয় এবং অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্টের ক্রম যেটা রয়েছে সেখানে লিখবে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক এটা লিখবে সো তোমাদের এখানে তারা বলে দিয়েছে যে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে সাইজে তোমাদের লিখতে লিখতে হবে হবে সাইজ কাগজে নীল অথবা সবুজ প্রয়োজনে ব্যবহার করতে পারবে আমরা অতি উত্তম পাওয়ার জন্য যেমন প্রশ্ন লিখতে হয় উত্তর লিখতে হয় তেমন উত্তরই তোমাদের সাথে শেয়ার করছি সো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্টের শিরোনামটি তোমরা এভাবে লিখবে চারু ও কারুকলার পরিচয় এখন আমরা প্রশ্নটি দেখে নিচ্ছি তোমাদের আজকে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার তুলনামূলক বর্ণনা দিতে বলা হয়েছে সো তোমাদের উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি সো উত্তরে লেখার জন্য তোমরা প্রথমে উত্তর লিখবে তারপরে নিচে থেকে লেখা শুরু করতে পারো অথবা পাশ থেকে লেখা শুরু করতে পারো শিশু কিশোর জোয়ান বৃদ্ধ সবাই ছবি আঁকে এবং আঁকতে ভালোবাসে কেউ ছবি আঁকে মনের গভীরতায় আর কেউ ছবি আঁকে বাস্তব কল্পনায় কিন্তু সবাই ছবি আঁকবেই তাই তো আদিম যুগের মানুষ হোক কিংবা বর্তমান সময়ের আধুনিক মানুষ সবাই আগে ছবি এঁকেছিল এবং বর্তমানেও ছবি আঁকছে শুধু পার্থক্য উপকরণ এবং সহজলভ্যতায় সো নিচে সেই আদিম যুগের মানুষের আঁকা ছবি এবং বর্তমান সময়ের আঁকা ছবির মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করা হল তো আমরা এখানে পয়েন্ট আকারে দিয়ে দেব পয়েন্ট আকারে দিলে তোমার নাম্বারটা পাওয়ার জন্য বা তোমার উত্তম পাওয়ার জন্য একটু সুবিধা বেশি হবে কারণ চোখে দেখতে দৃষ্টিনন্দন হয় আদিম যুগের মানুষ ছবি আঁকত কিন্তু তাদের আঁকা ছবিগুলো শুধু আটকে ছিল পশু প্রাণীর মধ্যে কারণ তাদের ছিল না বাড়ি ঘর ছিল না খুব বেশি অবসর সময় কাটানোর সুযোগ কিন্তু বর্তমান সময়ে ছবি আঁকার মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই মুক্ত পাখির মতো যা ইচ্ছা আঁকা যায় আদিম যুগের মানুষের ছবি আঁকার জন্য যে উপকরণগুলো ব্যবহার করতো সেগুলো প্রায় সবই ছিল প্রাণীর হাড় পশম এবং পাথরের টুকরোতে অন্যদিকে বর্তমান সময়ের ছবি আঁকা হয় সব আধুনিক উপকরণ ব্যবহার করে আদিম যুগের ছবি আঁকা আঁকা ছবিগুলো প্রায় সবই ছিল গুহার কিন্তু বর্তমানে কাগজ দেয়াল রাস্তার ছবি বিভিন্ন উপকরণ রয়েছে যেমন কাগজে ছবি আঁকা হয় দেয়ালে ছবি আঁকা হয় রাস্তার যে বিভিন্ন দেয়াল রয়েছে রোডের মধ্যে একুশে ফেব্রুয়ারিতে আমরা রোডের মধ্যে বিভিন্ন রকমের চারুকর শিল্প আঁকি অর্থাৎ বিভিন্ন আঁকা ঝাঁকা করি হচ্ছে আমাদের এখন বর্তমানে ছবি উপকরণ বা বিচরণ আদিম মানুষের ছবি আঁকা ছবিগুলোতে ছিল না কোনো ব্যাপকতা পক্ষান্তরে বর্তমানে আঁকা ছবির ব্যাপকতার শেষ নেই আদিম মানুষ ছবি আঁকতো অন্ধবিশ্বাসে যে শিকারে ছবি আঁকলে সফল হওয়া যাবে কিন্তু এখন মানুষ ছবি আঁকে মনের খোরাক নিবারণের জন্য সাথে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য আদিম যুগে যারা ছবি আঁকতো তারা কেউই তারা কেউই দক্ষ ছিল না ফলে ছবিগুলো খুব সুন্দর লাগতো না বর্তমানে যারা ছবি আঁকে তারা খুব দক্ষ এবং ছবি আঁকেন অনেক নিপুণতার সাথে স্ক্রিনে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ। এটি হচ্ছে আদিম যুগে মানুষের আকা ছবি তোমরা খাতায় হাতে অঙ্কন করবে ছবিটি প্রিন্ট করে না দাওটে উত্তম তোমাদের স্কুলে যদি স্যাররা প্রিন্ট করে দিতে বলে তাহলে তুমি এই ছবিটি প্রিন্ট করে গুগল থেকে নিয়ে প্রিন্ট করে নিতে পারো গুগলে তোমরা আদিম যুগের মানুষের আকা ছবি লিখে সার্চ করলে এই ছবিটি বা তোমার পছন্দের ছবিটি পেয়ে যেতে পারো সো এটা হচ্ছে আদিম যুগের মানুষের একটা আকা ছবি যেটা পাহাড়ের গুহার ভিতরে আকা ছিল এটা এটা একটা পাহাড়ের গুহাতে আকা ছবি এখন আমরা বর্তমান যুগের ছবি দেখতে পাচ্ছি আধুনিক যুগের মানুষের আঁকা ছবি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে রং টং কাগজে আঁকা হচ্ছে এখানে তোমাদের উপকরণের সহজলভ্যতা রয়ে গেছে বর্তমানে আমরা অনেক কিছু পাচ্ছি আমরা ছবি আঁকার পর সেগুলোকে রং দিতে পারছি সেগুলোকে আমরা প্রাকৃতিকভাবে রিয়েলিস্টিক করার সুযোগ পাচ্ছি তাই পরিশেষে বলা যায় যে আদিম যুগের মানুষদের থেকে ছবি আঁকার হাতেখড়ি শুরু হলেও তাদের বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে বর্তমানে আঁকা ছবির মধ্যে পার্থক্য সৃষ্টি করে আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে আমি স্ক্রিনে তোমাদের সহজলভ্য ভাষায় উত্তরটি দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা খুব সহজে উত্তরগুলো লিখে ফেলতে পারো তোমরা এইভাবে যদি আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে পারলে তোমরা শিওর উত্তম নাম্বারটি পাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ